আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপ জয়ের নায়ক দিয়েগো ম্যারাডোনা, ৮৬ আসরের সেরা খেলোয়াড়ও আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। কিন্তু বিশ্ব কোনোদিন ভুলবে না একজন বুরুচাগাকে, পশ্চিম জার্মানির বিপক্ষে যার গোলে ধরা দিয়েছিল আলবিসেলেস্তেদের সবশেষ বিশ্বকাপ শিরোপা, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যার নাম লেখা আছে স্বর্ণাক্ষরে। মেসিরা কাতারে আর্জেন্টাইনদের স্বপ্ন দেখাচ্ছেন তৃতীয় বিশ্বকাপ জয়ের, মাঠে বসে প্রিয় দলের খেলা উপভোগ করছেন ৮৬ নায়ক। মেসিরা যে গতিতে ছুটছেন তাতে ৩৬ বছরের অপেক্ষার অবসান হবে, এই বিশ্বাস ধীরে ধীরে দৃঢ় হচ্ছে প্রতিটি আর্জেন্টাইনের, সে দলের একজন বুরুচাগাও। Muchas después de un mal comienzo de su primer partido, el equipo se recompuso, ganó los partidos contra México, Polonia, Australia y Finlandia. বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে উন্মাদনার কথা বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে গেছে, এমন ভালোবাসায় অভিভূত বুরুচাগাও। লাল সবুজের দেশে মেসি পা রাখলেও কখনো যাওয়া হয়নি বুরুচাগার, তবে কথা দিলেন সুযোগ হলে একবার হলেও দেখতে চান বাংলাদেশ। Que son fanáticos de Argentina, que quieren que Argentina gane. De hecho, yo estoy escribiendo parte de columna para un diario de Bangladesh. Burruchagar mote ebarer bishwokape ekhon porjonto sera khelowar Lionel Messi. 1978 1986 আর্জেন্টিনায় দুবারই বিশ্বকাপ জিতেছিল, তবে এবার দীর্ঘ অপেক্ষার অবসান হবে, আর্জেন্টিনা জিতবে তৃতীয় শিরোপা, এমন স্বপ্ন দেখছেন কোটি সমর্থক এবং তাদের সেই স্বপ্ন দেখাচ্ছেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনার সাবেক বিশ্বকাপ জয়ীরাও কিন্তু একই স্বপ্নে বিভোর, তারা সবাই এখন আর্জেন্টিনা থেকে এসেছেন কাতারে এবং মেসিদের সমর্থন জানাচ্ছেন, তাদের বিশ্বাস এবার তাদের অপেক্ষার অবসান হবে এবং আর্জেন্টিনা জিতবে তৃতীয় বিশ্বকাপ শিরোপা। কাতার থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।